হ্যালো ভিউয়ার্স, আপনারা কীভাবে আপনাদের লক স্ক্রিনে, মানে আপনাদের ফোনের যে লক স্ক্রিন আছে সেখানে আপনাদের ছবি সেট করবেন? তো বন্ধুরা, আপনারা কীভাবে আপনাদের ফোনের লক স্ক্রিন বা হোম স্ক্রিনে আপনাদের ছবি সেট করবেন, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো আপনারা যদি লক স্ক্রিনে ছবি সেট করতে চান, তাহলে কিছু কিছু ফোনে আছে আপনারা গ্যালারি থেকে সেট করতে পারবেন, মানে ফটোর যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে আপনারা ছবি সেট করতে পারবেন। এবং কিছু কিছু ফোনে আছে গ্যালারি থেকে সেট করা যায় না। দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু গ্যালারি থেকে সেট করার কোনো অপশন নাই। তো আপনারা কীভাবে গ্যালারি থেকে, যদি সেট করার অপশন না থাকে, আপনারা কীভাবে সেট করবেন? তো সেজন্য আপনাদের চলে যেতে হবে ফোনের হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে আসার পর আপনারা এখান থেকে ডাবল টাচ করে, মানে এখান থেকে আপনারা ডাবল টাচ না, আপনারা এখান থেকে চাপ দিয়ে ধরে রাখবেন ফোনটা। তো আপনারা এখান থেকে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে এসেছে ওয়ালপেপার। তো আপনারা এখান থেকে ওয়ালপেপারে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি ওয়ালপেপারে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যালবাম লেখা আসবে। তো এক এক ফোনে এক রকম আসতে পারে। দেখতে পাচ্ছেন এখানে অ্যালবাম লেখা আছে। তো আপনারা এখান থেকে অ্যালবামে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি অ্যালবামে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে গেলেন গ্যালারিতে নিয়ে গেছে, মানে গ্যালারি থেকে কিন্তু ছবিটা আপনাদের সেট করতে হবে। তো এখান থেকে আমি ছবিটা সেট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন উপরের দিকে আমার ছবিটা চলে এসেছে। তো এখান থেকে আমি ছবিটা সেট করে দিচ্ছি। তো ছবিটা সেট করে দেওয়ার পর এখান থেকে ছবির পর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই লেখা আছে। আপনারা এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি। অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে হোম স্ক্রিন আর লক স্ক্রিন। তো আপনারা এখান থেকে হোম স্ক্রিন আর লক স্ক্রিনে ক্লিক করে দেবেন। তো হোম স্ক্রিন আর লক স্ক্রিনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ছবিটা কিন্তু হোম স্ক্রিন আর লক স্ক্রিনে কিন্তু সেট হয়ে যাবে। তো আপনারা যদি চান খালি হোম স্ক্রিনে সেট করবেন, তাহলে কিন্তু আপনারা হোম স্ক্রিনে সেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু সেট হয়ে যাবে। মানে এখন যদি আপনাদের সামনে গিয়ে দেখায়, তাহলে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু হোম স্ক্রিনে, আমার লক স্ক্রিনে কিন্তু সেট হয়ে গেছে। যখন আমি ফোনটা লক করবো, তখনই কিন্তু আমার ফোনে কিন্তু ছবিটা কিন্তু দেখা যাবে। দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু আমি লক করে দিয়েছি, এখন কিন্তু ছবিটা কিন্তু দেখা যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোনে হোম স্ক্রিন আর লক স্ক্রিনে আপনাদের ছবি সেট করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।